ভিয়েনার ট্রাম ড্রাইভাররা ইউরোপের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। ভিয়েনার গণপরিবহন সংস্থা 10তম ইউরোপীয় ট্রাম চ্যাম্পিয়নশিপে দলের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ভিনার লিনিয়েনের 2 সহকর্মী 19টি ইউরোপিয়ান দেশের মোট 25টি দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 120 পয়েন্টের লিড নিয়ে জয়লাভ করেন। সুইডেনের গোথেনবার্গ দ্বিতীয় স্থান অধিকার করে এবং চেক প্রজাতন্ত্রের প্রাগ তৃতীয় স্থান লাভ করে। গত 3রা জুন রোমানিয়ার ওরাদিয়াতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে ভিয়েনার গণপরিবহন সংস্থা ভিনার লিনিয়েন 2015 সালে রৌপ্য পদক জিততে সক্ষম হয়েছিল এবং 2019 সালে তারা শীর্ষ 10-এ জায়গা করে নিয়েছে। প্রতিযোগিতায় ট্রাম ড্রাইভারদের টার্গেট ব্রেকিংয়ের মতো ক্লাসিক ডিসিপ্লিনের পাশাপাশি ট্রাম বোলিং এবং ট্রাম বিলিয়ার্ডে তাদের দক্ষতা প্রমাণ করতে হয়েছিল। Because Oksana touched the dummy. And now the perfect stop. Oh, okay. So in the second discipline with the tram billiard, actually I was saying that Oksana didn't score any points, 0 points, because the points will they give to Oksana. And now the tram bowling. I think she managed to